রবিবার রাতে তোলাবাজির টাকা না দেওয়ায় দুই ব্যবসায়ী ও এক যুবকের বাড়ি হামলা চালায় দুষ্কৃতীরা। বহুদিন ধরেই কাপড়ের ব্যবসার সাথে জড়িত শান্তিপুরের মোদিপাড়ার মিঠুন বিশ্বাস ও গুলবাজ মোড়ের পপ্পা শর্মা, কিন্তু এলাকার তৃণমূল আশ্রিত এক তোলাবাজ নিয়মিত তোলা আদায় করে। পুজোর সময়ও তারা তোলা চাইছিল, কিন্তু না দিতে পারায় ব্যবসায়ী সহ ওই যুবকের বাড়িও হামলা চালায় তৃণমূল আশ্রিত ওই তোলাবাজ ও তার দলবল। অভিযোগ, তাদের বাড়ির মহিলাদের ওপরেও শ্লীলতাহানি করে ও তাদের জামা কাপড়ও ছিঁড়ে দেয়। যুবককে না পেয়ে তারা তার বাড়ি ভাঙচুর করে, মার শ্লীলতাহানি করে, কাপড় ধরে টানাটানি করারও অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এই অভিযোগে কাউকে গ্রেপ্তার করেনি। শান্তিপুর থেকে প্রদীপ মজুমদারের রিপোর্ট, খবরের দুনিয়া। তারপরে বৌমা ওই রাস্তায় ওখানে দাঁড়িয়ে ছিল, বৌমার মাথায় পিস্তল ধরেছে। তারপরে বৌমা আবার আমার পিছনে চলে এসে তারপরে মই নিয়ে আবার যে ভাঙতে যাচ্ছিল, তখন আমি বলছি এই মইটা নামা, তাই বললে পরে তখন আবার আমার মুখের দিক তাকিয়ে মইটা নামিয়ে ধরলো। ধুয়ে বললো রাত্রিবেলা বাড়ি এসে আগুন জ্বালিয়ে থুয়ে যাবো। খিস্তি খামারি দিয়ে বলে রাত্রিবেলায় বাড়ি এসে আগুন জ্বালাই থয়ে যাবো, তোমার নাতিরে বের করো নাহলে আগুন জ্বালাই থয়ে যাবো। আপনার নাতির নাম কি? রাহুল দেবনা। আপনার নাম? শিবানী দেবনা। উঠেছি, উঠে জানলা দিয়ে দেখছি ওরা বড় বড় কাঠ কুটুরি নিয়ে এসে পিস্তল নিয়ে এসে বার করছে। তুই শিগগিরই বেরিয়ে আয়, মানে বাজে বাজে ভাষায় গালি গালাজ করেছে। অমুকের ছেলে, তমুকের ছেলে, তুই বেরিয়ে আয়, তোকে আজকে লাশ ফেলে দেবো, তোকে মেরে ফেলার জন্য আমরা এসেছি, প্রস্তুত হয়েই এসেছি সব কিছু, তুই বেরো, তোকে গুলি করে এখানে শেষ করে দেবো বলে বাজে বাজে ভাষায় গালি গালাজ করছিলো। জানলা দরজায় লাঠি মারা, গ্রিল টিলে বাঁশ দিয়ে মারা। ওখানে দেখেন, আপনি দেখলেই তো সব কিছু বুঝতে পারছেন, সব কিছু প্রমাণ রয়েছে। এখন কি পরিস্থিতি আছে? এই ঘটনা কি এর আগে কোনোদিন ঘটেছে আপনাদের বাড়িতে? না না না, এরকম কোনো ঘটনা ঘটেনি। ও তো এসবে কোনো কিছু আমরা বুঝতেই পারছি না যে কী কারণে ঘটলো, যে কেন এরকম হলো। আমরা কাজকর্ম করি, খাই দাই, আমাদের সংসার আনন্দ চলে যায়, ব্যাস। কী কারণে ঘটলো এটা বুঝতেই পারছি, মাথাতেই আসতে পারছে না। কতটা আতঙ্ক আছে? হ্যাঁ, কতটা আতঙ্ক আছে এই পরিস্থিতিতে? প্রচণ্ড প্রচণ্ড রাগ কালকে রাত্রির থেকে। তখন এরকম ঘটনা ঘটার পর থেকে যে কী করবো কোনো মাথায় কাজ করছে না। থানায় ফোন করছি, থানার থেকে কোনো রকমভাবে যে বলছে স্টেপ নিচ্ছে না, গাড়ি নেই, কী করবো? মানুষ বেরোলে এবার, যদি মানুষ তো বেরোবে কাজকর্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে কতটা লাইফ রিস্ক হচ্ছে এবার তো বুঝতে পারছেন। আমাদের দুটো সন্তান রয়েছে বাড়িতে, পরিবার পরিজন গুরুজনরা সবাই রয়েছে, কীভাবে আমরা থাকবো? ভয়ে শিউরে উঠেছি আমরা সবাই মিলে। আপনার নাম? আমার নাম প্রিয়া বিশ্বাস। মন্দিরে থাকতে গেলে ধুমধাম করে আওয়াজ হচ্ছে, আমি উঠে এসেছি, ওখানে দাঁড়িয়েছিলাম, আমার মাথার মধ্যে বন্ধু বলে তুই কি রাহুলের বা, তোকে শেষ করবো আগে, আমার শাশুড়ি কপাল বলে তোকে শেষ করবো, আমার কপালে তোকে শেষ করবো আগে। কারা এটা? কারা? মনে হয় মনে যে দলে এই মাথার মানে সব যা আছে বাপ্পা গণে কি সব। আপনার বাড়িতে কেন এরকম করলো? কেন, কি কারণ? এখন আমি কি করে বলবো দাদা, এরকম করলো কি করে? আমি তো ছিলাম মন্দিরে বসে, আমি জানি এরকম করবে। আপনার ছেলেকে খুঁজছে কেন?
কিছু মানে ঘোরাতে কিছু না হলো কেউ খোঁজে এখন ছেলে তো বাড়িও ছিল কারণ সে দুপুরবেলায় বাড়ি থেকে ভাত খেয়ে গেছে আর বাড়ি ঢোকেনি তারপরে এই তো সন্ধ্যাবেলা এই অবস্থা এসব তো ছেলে কোথায় আমার শাশুড়ি কোথায় তো ছেলে কোথায় নাতি কোথায় তোর নাতি কোথায় তোর নাতিকে না পেলে তোকে শেষ করবো আগে কে বলছে এটা যারা এসেছিল তিনজন ওরাই আমি তো সবাইকে চিনি না আমি বাপ্পাকে একটু ভালো চিনি আপনার নাম আমার নাম কণিকা দেব না আপনি রাহুলের মা আমি রাহুলের মা আমি ঘরের মধ্যে ছিলাম চাচা নিচে হাওয়া দেখে আমি বাইরে বেরিয়ে এসেছি হঠাৎ করে দিয়ে আমার দিকে ইট পাটকেল ছুড়ে যে বন্দুক তাক করে গুলিও চালিয়েছে দুই একটা আপনি এদের কাউকে চিনতে পারেন যারা এসেছিল না আমি চিনতে পারিনি সবাই অচেনা কিন্তু আমি নামটা পরে শুনলাম কি উদ্দেশ্য কি মনে হয়েছিল তাদের যে এসেছিল আসলেই তো মনে হতো বেরোলেই মনে হচ্ছে গুলি করে দেবে এরকম ভাব আমার দাদাকে বারবার করে ডাকছে কিন্তু কোনো গন্ডগোল অশান্তি কিছুই হয়নি আমাদের পাড়ায় আপনার নাম সুপর্ণা প্রামাণিক কালকে আমরা বাড়িতে ঢুকে পড়েছি কটা বাজে তখন তখন বাড়িতে ঢুকেছি আমি 12:30 বাজে ওরা দুটো আইটে নাগাত মা ডাকছে মা বাড়িতে অসুস্থ বোন রয়েছে সবাই এসছে এবার এই গুলিগালা চালিয়েছে বিশাল ভাঙচুর করেছে কারা এটা এটা মনোজ সরকারের গ্রুপ কাউকে চিনতে পেরেছেন কারা হ্যাঁ কে ছিল রূপম ছিল রূপম পাল ঘুটু ও ড্রাইভার বিদ্যুৎ সম্রাট আরও 4-5 জন ছিল আর 4 জনের মধ্যে আরও ওদের অধিকারে 2-3টে ছেলে ছিল কি কারণ কি আপনার কোনো কারণ না আমি ব্যবসা বাণিজ্য করি ওদের তুলা দিই না তুলাবাজি না দিয়াতে দীর্ঘদিন তুলাবাজি চাই আপনার নাম আমার নাম মিঠুন বিশ্বাস ডাক নাম দুঃখ কালকে হঠাৎ শুয়েছিলাম দেখি মানে তাড়াটালা ইয়ে করে উপরে উঠেছে উপরে উঠে সব ভাঙচুর করে মারধর করেছে তারপরে টাকা পয়সাও ছিল ছিনতাই করেছে গলায় একটা চেন ছিল সেটাও নিয়ে নিয়েছে রীতিমতো মানে মারার করারও হুমকি দিয়েছে এরকম কে বা কারা ছিল কথা হচ্ছে কি যে আমি যতদূর চিনি তিনজনকে তো আমি চিনি তো মনোজের ছেলে ওর কাছেই থাকে নাম হচ্ছে রূপম একজনের নাম গুটু তার গাড়ি চালায় ড্রাইভার আর একজন হচ্ছে কার্তিক এই তিনজন কিন্তু ছিল 10-12 জন তো এরা কি মূলত ডাকাতির উদ্দেশ্যে কি এসেছিল হ্যাঁ ডাকাতির উদ্দেশ্যেই বলতে পারেন এবং কী কারণে হয়েছে সেটাও আমি ঠিক পরিষ্কার বলতে পারবো না তবে এসে খুব মানে খুব খারাপভাবে অকর্তব্যে গালিগালাজ করেছে এমনকি আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে আমার গায়ে হাত দিয়েছে হ্যাঁ আমার সঙ্গে বাজে রকমভাবে সেটা বললাম না সেটা না বলাটাই মনে করি ঠিক বলতে পারছি না আমি ওইসব কথা খুব নোংরামি করেছে এসে পারে আপনার নাম আমার নাম মৌসুমী শর্মা কালকে রাত্রির 2:30 এসে তালামালা ভেঙে ওরা সব এসে ওপরে এসে লুটপাট করেছে আমাকে 3 জন মিলে এসে ওই ঘরে মেশিন ধরেছে আমার বউ বাচ্চা এগুলো শুয়েছিল বউ বাচ্চার কাছে মেশিন ধরেছে বউয়ের একটা সোনার চেন ছিল হ্যাঁ বলেছে কিছু টাকা পয়সা দে নাহলে তোর স্বামীকে মেরে দেবো হ্যাঁ এইভাবে এসে আমাকে চুপচাপ ওখানে বসিয়ে একদম মেশিন ধরে বসিয়ে রেখে দিয়েছে দিয়ে ওর গায়ে হাত দিয়েছে বিচ্ছিরিভাবে একদম মানে ঘটনা ঘটিয়েছে দিয়ে টাকা পয়সা সব যা নেওয়া নিয়ে সোনার চেনটা নিয়ে চলে গিয়েছে কতটা আতঙ্ক আছে আতঙ্ক বলতে এইভাবে তো থাকা যায় না না এরকমভাবে যদি রাত দুপুরে এরকম অশান্তির মধ্যে থাকি তাহলে খুবই খারাপ লাগে না এর আগে এরকম ঘটনা কোনো ঘটেছে না এরকম আগে কোনোদিন ঘটেনি এই তো প্রথম এরকম হয়েছে বললাম পাপ্পা সরকার আমরা চাই